নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদ্বারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের দুটি আবেদনের শুনানি হবে। একদিকে যেমন ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ইডির তদন্তকারী অফিসারের চার্জশিট জমা দেওয়ার ইখতিয়ারই নেই, সেই কারণেই ইডির অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ইডির তরফে পার্থর জামিনের বিরোধিতা করার পাশাপাশি কেন পার্থর বিরুদ্ধে চার্জশিট সেই সম্পর্কে তথ্য ও প্রমাণ পেশ করা হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদ্বারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের দুটি আবেদনের শুনানি রয়েছে। একদিকে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন যেমন জানাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি। মালদার গাজরে 100 দিনের প্রকল্পে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের একাংশের বিরুদ্ধে গাজলের কর্কচ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, জৈব সার উৎপাদনের কাজ না করে 100 দিনের প্রকল্পে 1.5 কোটি টাকা আত্মসাত করেছেন তৃণমূল প্রধান ফুলমণি হাসদা এবং পঞ্চায়েত অফিসের কর্মীদের একাংশ। মালদা জেলা শাসকের কাছে অভিযোগও জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, 100 দিনের প্রকল্পে জেলা জুড়ে 2,300 কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা চুরি করেছে তাদের জেলে ঢোকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করলে রেয়াত করা হবে না, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বে। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদ্বারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের দুটি আবেদনের শুনানি হবে। একদিকে যেমন ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ইডির তদন্তকারী অফিসারের চার্জশিট জমা দেওয়ার ইখতিয়ারই নেই, সেই কারণেই ইডির অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ইডির তরফে পার্থর জামিনের বিরোধিতা করার পাশাপাশি কেন পার্থর বিরুদ্ধে চার্জশিট সেই সম্পর্কে তথ্য ও প্রমাণ পেশ করা হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদ্বারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের দুটি আবেদনের শুনানি রয়েছে। একদিকে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন যেমন জানাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আদালত যখন নিজে চাইছে সুপ্রিম কোর্ট যে তাদের তত্ত্বাবধানে একটা তদন্ত হোক, সেবির কাছে যখন জানার চেষ্টা করেছে এটা করা যায় কিনা, তখন সলিসিটর জেনারেল সে বলছে যে আমরা তার গন্ডি বেঁধে দেব, আমরা তার এজেন্ডা তৈরি করে দেব, আমরা বলে দেব কি করে তদন্ত করতে হবে। এটার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে বিজেপি পার্টি আদানি ইস্যুতে আদালতে যেতে ভয় পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কংগ্রেস পার্টির তরফ থেকে দাবি করা হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে এই হিন্ডেনবুর্গ ইস্যুতে একটা বড় আলোচনা হোক। আমি আবার বলে দিই, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন হয় তখন তার চেয়ারম্যান হয় যারা রুলিং পার্টি, যারা সরকার চলে যায় তাদের দলের লোক, সেখানে যারা মেম্বার থাকে তাদের এখানে সরকার সরকারি দলের মেম্বারের সংখ্যা অনেক বেশি থাকে, 60-70% সরকারি দলের মেম্বার থাকে। তাও কেন অমিত শাহ আর মোদি ভয় পাচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে, তাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। তাদের কাছে তৃতীয় প্রশ্ন, যদি কিছু নাই হয়ে থাকে তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রপতি ভাষণের সময় নরেন্দ্র মোদী এই কথাটা বললো না কেন? নাম্বার চার হচ্ছে যে নিরপেক্ষ কোন সংস্থাকে দিয়ে বিচার ব্যবস্থার সুপারভিশনে তদন্ত হচ্ছে না কেন?